আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে জো বাইডেনের জনপ্রিয়তা দ্রুতই কমছে কেন? ভারতের রাজ্যগুলোকে অস্থায়ী হাসপাতাল তৈরির নির্দেশ, ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার নরেন্দ্র মোদী সরকার। ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে সংঘর্ষে নিহত ৬। কলকাতায় দৈনিক সংক্রমণের হার ২০০০ ছাড়িয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতের যুদ্ধ বিমানের চাকা নিয়ে গেল চোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়ঙ্কর বিপদে ভারত। পুরো ভারত জুড়ে অমিক্রনের হানা, অস্থায়ী হাসপাতাল তৈরির নির্দেশ, বছরের শুরুতে পঙ্গপালের মতো ওপর থেকে আল্লাহর গজব, দিশেহারা নরেন্দ্র মোদী সরকার এবং নাক কাটা গেল হিন্দুত্ববাদী সংগঠনের। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? বেদিন কঠোরপন্থী হিন্দুত্ববাদী ইহুদিদের ধ্বংস করবে আল্লাহ, এতে আপনার মতামত কি তা লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। যুক্তরাষ্ট্রের জো বাইডেনের জনপ্রিয়তা দ্রুত কমছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর জো বাইডেনের এখনো এক বছর পার হয়নি, কিন্তু দিন দিন কমছে তার জনপ্রিয়তা। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যায় বাইডেনের ব্যাপারে মার্কিন ভোটারদের সমর্থন বা অ্যাপ্রুভাল রেটিং গত কয়েক মাস ধরে ৪০% কোঠায় ওঠানামা করছে। তারা মনে করছেন জো বাইডেন প্রেসিডেন্ট হবার পর তিনি সমাজে কোনো অর্থবহ পরিবর্তন আনতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে অনেক প্রত্যাশা জাগিয়ে যে বাইডেন প্রেসিডেন্ট হয়েছিলেন তাকে নিয়ে কেন আমেরিকান ভোটাররা হতাশ। বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নাজবি কিবরিয়া বলেছিলেন, আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাভাবে মার্কিন সৈন্য প্রত্যাহার থেকে শুরু করে করোনা ভাইরাস মহামারী, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এরকম বেশ কয়েকটি কারণে লোকে জো বাইডেনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। বাইডেন যেভাবে এসেছিল একটা বিরাট আশা নিয়ে যে ট্রাম্প তো গেল, এখন আমরা অন্য ধরনের দেশ পলিটিক্স পলিসি দেখব, কিন্তু ঠিক যেটা সবাই আশা করছিল ওরকম হয়নি, এখনো কিছুই হয়নি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের শেষ দিনগুলোয় কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন আক্রমণের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিবেশ ছিল উত্তাল। একদিকে করোনা ভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্র বিপর্যস্ত, অন্যদিকে ক্রমবর্ধমান সামাজিক বিভেদ, অসাম্য আর বর্ণবাদী উত্তেজনা, তার উপর আমেরিকান গণতন্ত্রের একেবারে কেন্দ্রে এই আক্রমণ, সব মিলিয়ে এক চরম অনিশ্চিত অবস্থার মধ্যে অনেক প্রত্যাশা জাগিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। কিন্তু এখন তার সমর্থকরা এই হতাশ যে প্রেসিডেন্ট বাইডেন ভালো করতে পারছেন না। এমনকি ডেমোক্রেটিক পার্টিকে যারা প্রায় চিরকাল ভোট দিয়ে এসেছে, সেই কৃষাঙ্গ লাতিনো নারী এবং তরুণ জনগোষ্ঠী, তারাই বাইডেনের প্রেসিডেন্সি নিয়ে হতাশ এবং ক্ষুব্ধ। তারা বলছেন বাইডেনের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, অর্থবহ কোনো পরিবর্তন সমাজে আসেনি। কেন এই হতাশা? ইলিনিও টেস্ট বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এর কারণ একাধিক। তিনি বলেছেন চারটা প্রধান কারণ, তার মধ্যে প্রথম যেটা তা হলো সাম্প্রতিককালে দ্রব্য মূল্য বৃদ্ধি বা গ্যাসের অর্থাৎ তেলের মূল্য বৃদ্ধি, সেটা একটা বড় বিষয়। দ্বিতীয় কারণ হলো কোভিডটা যেভাবে নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হয়েছিল, নতুন নতুন ভেরিয়েন্টে আসার কারণে সেটা নিয়ন্ত্রণ ঠিক যথাযথভাবে হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে রিপাবলিকান দলের অনেক কট্টরপন্থী সমর্থক সেভাবে টিকা নিচ্ছেন না। তিন নম্বর হচ্ছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার প্রসঙ্গ। আর চতুর্থ হচ্ছে দলের ভেতরে এক ধরনের অনৈক্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে সেনেটে দুজন সদস্য জো মানচিন এবং ক্রিস্টেন সিনেমার ভূমিকা বড় বড় বাধা তৈরি করছে, ফলে নতুন কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না যা তার সমর্থকরা দেখতে পাচ্ছেন। ফলে এই সমস্ত বিষয় মিলে প্রত্যাশার চেয়ে কম প্রাপ্তি এ হতাশা তৈরি করেছে। তবে অন্য কেউ কেউ বলেছেন ভিন্ন কথা, এরা মনে করেন বাইডেনের সমর্থকরা হতাশ হওয়ার কারণ তারা আসলে বড় বেশি আশা করে ফেলেছিলেন। টেক্সাসের এন্ড এম ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহনাস মমিনের মতে অনেকেই ভুলে যাচ্ছেন যে জো বাইডেন খুব বড় কোনো পরিবর্তন আনার জন্য প্রেসিডেন্ট হননি। আমাদের দেখতে হবে বাইডেন প্রার্থী হিসেবে কি প্রমিস করেছিলেন। তিনি বলেছিলেন নাথিং উইল ফান্ডামেন্টালি চেঞ্জ, উনি কিন্তু এটা পালন করেছেন। ডেমোক্রেটদের মধ্যে থেকে তাকে প্রার্থী করা হয়েছিল কারণ তাকে মনে করা হয়েছিল সবচেয়ে ইলেক্টেবল, এর জন্য নয় যে তিনি যা করতে চান সেটাই সবাই চায়।
আর অর্থনীতি সমস্যার মূল কারণ যে অর্থনৈতিক বৈষম্যতা তো অনেক দিন ধরেই বেড়ে চলছে, কিন্তু কোভিড এর কারণে বৈষম্য এখন এমন পর্যায়ে চলে গেছে, এত ট্যানজিবল হয়ে গেছে যে আমি এদেশে 20 বছর ধরে আছি, কখনো এখানকার মিডিয়ায় অর্থনীতি নিয়ে এমন নেগেটিভ কথাবার্তা শুনিনি। কারণ সাধারণ মানুষের কষ্টটা এখন এমন পর্যায়ে যে তা একেবারে অসহনীয় অবস্থায় চলে গেছে। ভারতের রাজ্যগুলোকে অস্থায়ী হাসপাতাল তৈরির নির্দেশ। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের জেরে ইউরোপে আমেরিকার বেশ কিছু দেশে করোনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এরই মধ্যে ভারতে অমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে, তাই করোনার বিস্তার রোধে রাজ্যগুলোকে অস্থায়ী হাসপাতাল তৈরির নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এনডিটিভির। জানা গেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা বেড বাড়ানো সহ 5 দফার নির্দেশ পাঠিয়েছে রাজ্যগুলোতে। সব রাজ্যকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অস্থায়ী হাসপাতাল তৈরি ছাড়াও সমস্ত জেলায় কন্ট্রোল রুম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। একই সঙ্গে আইসোলেশনে থাকা রোগীদের উপর বিশেষ নজরদারি রেখে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা ও করোনা চিকিৎসার জন্য অক্সিজেন, ঔষধ সহ অবকাঠামো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সংক্রমণ মোকাবেলায় করোনা আক্রান্তদের সংস্পর্শে কারা ছিলেন তাদেরও আইসোলেশনে পাঠানোর দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রের 10 জনের বেশি মন্ত্রী এবং বিধানসভার 20 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। রাজ্যের করোনা পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, অর্থাৎ সংক্রমণ আরো বাড়লে কঠোর বিধিনিষেধ জারি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। গত 25 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর উপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অসংখ্য দেশ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের 2 ধরন ডেল্টা ও ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস। ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে সংঘর্ষে নিহত 6। ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে সংঘর্ষে 6 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে দেশটির দক্ষিণ পূর্ব এলাকায় শনিবার এই ঘটনা ঘটে খবর রয়টার্সের। এলিট ফোর্সটির ওয়েবসাইটে জানানো হয়, সংঘর্ষের দ্বিতীয় দিনে দরিদ্র ও অশান্ত ওই অঞ্চলে বাজিশ জঙ্গির 3 স্থানীয় সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে বিপ্লবী গার্ডদের সাথে লড়াইরত স্বেচ্ছাসেবক বাজিশ মিলিশিয়ার 3 স্থানীয় সদস্য নিহত হয়েছেন। এর আগে গত শুক্রবার রেভলিউশনারি গার্ড গুলি করে 3 জনকে হত্যা করেছিল। ধারণা করা হচ্ছে নিহত ওই 3 জন রেভলিউশনারি গার্ডের 2 সদস্য হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল। দেশটি শিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে পাকিস্তান ও আফগান সীমান্তের কাছে প্রধানত সুন্নি মুসলিম অধিষ্ঠিত সিস্তান বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে মাদক চোরা চালানকারী চক্র এবং সুন্নি ইসলামপন্থী জঙ্গিদের লড়াই মূলত এই অশান্তির কারণ। কলকাতায় দৈনিক সংক্রমণের হার 2000 ছাড়িয়েছে। ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে গত 6 দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা 10 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আরো শুধু কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2000। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহে গত সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল 439 জন, শনিবার সেটা বেড়ে ছাড়িয়েছে 4000-এরও গণ্ডি। অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। শুধুমাত্র রাজ্য দৈনিক সংক্রমণ হারও 12% ছাড়িয়েছে, সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও। গত বুধবার রাজ্য দৈনিক সংক্রমণের হার 1000 ছাড়িয়েছিল, বৃহস্পতিবার 2000, আরো শুক্রবার 3000 ছাড়িয়েছিল। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 4512 জন। কলকাতায় গত বুধবার যেখানে 550-এরও কাছাকাছি দৈনিক সংক্রমণ ছিল, শনিবার সেটি বেড়ে দাঁড়িয়েছিল 2398। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলা ভিত্তিক তালিকায় কলকাতায় পরে রয়েছে উত্তর 24 পরগনা। ওই জেলায় শুক্রবার নতুন আক্রান্ত 500-এর কাছে পৌঁছেছিল, শনিবার সেটি বেড়ে দাঁড়িয়েছে 688 জনে। হাওড়ায় গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 344 জনে। হুগলিতে শুক্রবার নতুন সংক্রমণে 100 জন ছাড়িয়েছিল, শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে 165 জনে। বুধবার দক্ষিণ 24 পরগনায় নতুন সংক্রমণ 100 জন ছাড়িয়েছিল, শনিবার তা আরো বেড়ে দাঁড়িয়েছে 198 জনে। অস্বাভাবিক হারে পশ্চিম বর্ধমানেও বাড়ছে সংক্রমণ। শুক্রবার এর জেলায় দৈনিক আক্রান্ত ছিল 138, শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে 241 জনে। এছাড়াও দৈনিক সংক্রমণ অনেকটা বেড়েছে নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায়। উত্তরবঙ্গের মালদহে শুক্রবারের তুলনায় দৈনিক সংক্রমণ শনিবার কিছুটা কমলেও
কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে বেড়েছে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ রাজ্য করোনায় মৃত্যু হয়েছে 9 জনের। এর মধ্যে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় 2 জনের করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত করোনার মৃত্যু হয়েছে 19,773 জনের। শনিবার সুস্থ হয়েছেন 1,913 জন। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 10,500 থেকে 1 লাফে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,300 জনে। কলকাতায় গত সোমবার চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2,500-এর কাছাকাছি ছিল, শুক্রবার সেটি বেড়ে প্রায় 5,000 হয়। শনিবার আরো বেড়ে দাঁড়িয়েছে 6,442 জনে। এছাড়া চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে টিকা পেয়েছেন 6,02,805 জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট টিকা দেওয়া হয়েছে 10,48,95,985 জনের। ভারতের যুদ্ধ বিমানের চাকা নিয়ে গেল চোর। মাঝে মধ্যে যুদ্ধ বিমান মিরেজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এমনিতেই কয়েক বছর ধরে চাপের মুখে আছে ভারতের সামরিক বাহিনী। এর মধ্যে কিছুদিনের আগে চোরের একটি দল যুদ্ধ বিমানের একটি চাকা নিয়ে হাওয়া হয়ে গেছে। উত্তরপ্রদেশের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে প্রশাসনিক মহলে। জানা গেছে গত 27 নভেম্বর গভীর রাতে সামরিক কিছু সরঞ্জাম নিয়ে লখনউয়ের বক্সি কাতালা বিমান ঘাঁটি থেকে যোধপুর বিমান ঘাঁটিতে রওনা দিয়েছিল একটি ট্রেলার। তাতে ছিল মিরেজ যুদ্ধ বিমানের 5টি চাকা। চোরেরা সেগুলোর একটি নিয়েই চম্পট দিয়েছে। ট্রেলারের চালক হেম সিংহ রাওয়াত জানিয়েছেন, বক্সিকা তালাব ঘাঁটি থেকে সামরিক জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। আশিয়ানা থানা এলাকায় তিনি প্রচন্ড যানজটের মধ্যে পড়েন, এজন্য গাড়ির গতি কমাতে হয়। এর এই সুযোগ নেয় চোরেরা। ট্রাকের পাশাপাশি তারা একটি কালো রঙের স্কর্পিওতে চড়ে আসছিল। ট্রেলারের গতি কম থাকার সুযোগ নিয়ে তারা চাকা বেঁধে রাখা দড়ি ছিঁড়ে সেই চাকা চুরি করে বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন, কিন্তু যানজটের সুযোগ চোরেরা পালিয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ডিসিপি ইস্ট অমিত কুমার জানিয়েছেন, গত 27 নভেম্বর এই ঘটনা ঘটেছে। 1ই ডিসেম্বর এই ঘটনায় FIR দায়ের করা হয়। তিনি আশ্বাস দিয়েছেন দুষ্কৃতকারীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আবার বিমান বাহিনীর একটি তদন্তকারী দল চুরির ঘটনাস্থলের CCTV ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। কেন যুদ্ধ বিমানের চাকা চুরি করা হলো তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই ঘটনায় অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা সে দিকটাও খতিয়ে দেখছেন তারা।